আপনাদের রেগুলার কাজের জন্য কি কোনো সিকিউর ব্রাউজার দরকার? বিকজ আজকে আমি একটি সিকিউর ব্রাউজার নিয়ে কথা বলবো, কোড ব্রাউজার। সো চলুন এটা দেখা যাক যে কোড ব্রাউজারটা কীভাবে ইউজ করতে হয়। তো চলুন গাইজ দেখে নেওয়া যাক যে কোডে অ্যাপটা কীভাবে কাজ করে। সো ফার্স্টে আমি কোডে ঢুকে গেলাম। সো এই অ্যাপটার অনেক বড় একটি সুবিধা হচ্ছে এটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড, এই অ্যাপের মধ্যে আপনি যেটাই সার্চ করবেন বা আপনি যেই সার্চ হিস্ট্রি হবে ওগুলো কিন্তু সেম থাকবে না, মানে ওগুলো চলে যাবে। আপনি যখন এই ব্রাউজারটা অফ করবেন তখন কিন্তু এগুলো চলে যাবে। অ্যান্ড নিচে আপনি কিছু নিউজ ফিড পাচ্ছেন, এখান থেকে নিউজ ফিডে আপনার দৈনন্দিন জীবনের নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এছাড়াও এখানে আপনি অনেক অপশনস আছে, এখানে রাখতে পারবেন অনেক জিনিসপত্র, আপনার ফেভারিট জিনিসপত্রগুলো আপনি রাখতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা হলো, যেটা আইফোন ইউজাররা অনেক ফেস করে, সেটা হলো ডাউনলোড করা। সো সব অ্যাপ দিয়ে কিন্তু ডাউনলোড করা যায় না, বাট এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে নিচেই ডাউনলোড অপশনটাও আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডাউনলোডও করতে পারবেন। এটা ফাইল হোক আর কোনো মিউজিক হোক আর এনিথিং, আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি অনেক সুবিধা আছে, যেমন এখান থেকে আপনি আপনার নিজের মতো লাইব্রেরি বানাতে পারবেন, ক্যামেরা থেকে নিতে পারবেন, অ্যান্ড নতুন ফোল্ডার বানাতে পারবেন। অ্যান্ড এছাড়াও গ্রিড ভিউ আছে, নর্মাল ভিউ আছে, সো অনেক কিছুই করতে পারবেন এটা দিয়ে। ওকে, এরপর আসি আমরা আরও ইম্পর্টেন্ট কিছু ব্যাপারে। সো আপনি যদি এখানে যান, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস আছে, আপনি সেটিংসে যাবেন। অ্যান্ড সেটিংসে যাওয়ার পর আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেমন সার্চ ইঞ্জিন গুগল হবে, দেন আরও অনেক কিছু আছে, পাসওয়ার্ডগুলো সেভ হবে কি হবে না, কুকিজ অ্যাকসেপ্ট হবে কি হবে না। অ্যান্ড একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে লেখা আছে সেট পাসকোড লক। সো আপনি যখন এটা দিবেন সেট পাসকোড লক, তখন কিন্তু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। সো এখন কিন্তু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গিয়েছে, অ্যান্ড কেউ কিন্তু এটাতে অ্যাক্সেস করতে পারবে না, সো পাসওয়ার্ড ছাড়া। সো এটাও একটা খুবই বড় একটা বিষয়। অ্যান্ড আপনারা যদি ডাউনলোডের ব্যাপারে আরও ডিটেল জানতে চান, এখানে হাউ টু ডাউনলোড লেখা আছে, এখান থেকে কিন্তু আপনারা বাকি ডিটেল জেনে যেতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয়। সো এই ব্রাউজারটা আপনি পেইড ভার্সনও নিতে পারবেন, প্রিমিয়াম ভার্সনও নিতে পারবেন, বাট আপনি যদি প্রিমিয়াম ভার্সন না নেন তাও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, বিকজ আপনি সব কিছুই অ্যাক্সেস করতে পারবেন, শুধু অ্যাডগুলোকে ব্লক করা ছাড়া। ওকে, সো যদি নো অ্যাডস যদি কোনো একটা ফিচার আপনি চান, নো অ্যাডস ফিচার যদি আপনারা চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে, যেটা সাবস্ক্রিপশন করতে হবে আপনার, যেটা ফ্রি না, বাট আপনি ওয়ান উইক আপনি ফ্রি ট্রায়াল দিতে পারবেন এটার, বাট ইভেনচুয়ালি আপনাকে এটাকে পে করতে হবে। বাট আপনি যদি বেসিক অপশনটাও চালান, বেসিক ভার্সনটাও চালান, তাহলে কিন্তু আপনার সবই ইউজ করতে পারছেন আপনি, বাট অ্যাডটা জাস্ট ব্লক হবে না, দ্যাটস ইট। যে কোনো প্রোডাক্টের বেস্ট দিন নিতে হলে চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি আউটলেটে, অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে শপ করতে পারেন। ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যে পৌঁছে দিতে পারবো যে কোনো প্রোডাক্ট আপনার কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।